हेलो ट्रेडार चले एसेছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতেও যেমনটা আপনাদেরকে বলছিলাম যে রেগুলার ট্রেডিং করব, যে কোনো একটা অ্যানালাইসিস আপনাদেরকে শেখাবো এবং কিভাবে টার্গেট নিয়ে ট্রেড করতে হয় সেই ট্রেডটাই আপনাদেরকে শেখাবো। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো সমস্যাতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে প্রত্যেক দিন 5 থেকে 6টা শেয়ার শর্ট সিগন্যাল দেওয়া হয় এবং আপনাদের যে কোনো সমস্যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন যে মার্কেট আমরা রেগুলারই বলার চেষ্টা করি যে মার্কেট সবসময় প্রাইস অ্যাকশনের সাথে চলে এবং মার্কেট একটা টার্গেট নিয়ে চলার চেষ্টা করে। তো মার্কেটে যখনই আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন আগে মার্কেটটা বোঝার চেষ্টা করবেন যে মার্কেট কি বলতেছে এবং কি বলার চেষ্টা করতেছে। তো আজকে আমাদের ট্রেড করব এবং $13 প্রফিট করার চেষ্টা করব, তাহলেই আমাদের $650 কিন্তু ফ্লাপ হয়ে যাবে। তো এইভাবেই আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করে করে ট্রেড করবেন। আপনাদের $600-700 থাকলে আপনাদের মিনিমাম টার্গেট রাখেন $50-100। তো যদি এইভাবে ট্রেডিং করেন তাহলে বেশিক্ষণ আগাইতে পারবেন না, যে কোনো একদিন লস হয়ে চলে যাবেন মার্কেট থেকে, সম্পূর্ণ ডলার শেষ হয়ে যাবে। কিন্তু আপনার $600-700 থাকলে আপনি সর্বোচ্চ $15 বা $20 প্রফিট যদি করতে চান তাহলে ইজি ব্যাপার, ইজিভাবে করে মার্কেট থেকে বেরোয় যাইতে পারবেন। কখনো মার্কেটে যদি স্টপ লস হিট হয় বেরোয় যাবেন। তো মার্কেট কি বলতে যাচ্ছে সেটাই প্রথমে বুঝবো। তো মার্কেট এইখানে বলতেছে যে মার্কেট উপরে তাদের একটা টার্গেট আছে, মার্কেট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট কি করতেছে, উপরে যাচ্ছে। হ্যাঁ, মার্কেট একটা না উপরে যাবে না, মার্কেটের কিছু লেভেল আছে, সেই লেভেলগুলো আপনাদেরকে ধরে ধরে ট্রেড করতে হবে। যেমন মার্কেটে যখন ট্রেডিং করবেন তখন বেশি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো ফলো করবেন। যেমন এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল, মার্কেট এইখানে এসে থমকে দাঁড়াইছিল, তার মানে এইটা একটা লেভেল এবং দেখেন যে এর আশেপাশে এসেই আবার থমকে দাঁড়াইছে, আবার এই লেভেলেও কিন্তু থমকে দাঁড়াইছে। কারণ কি? কারণ এই লেভেলে মার্কেট একটা বায়ার সেলার জোন, মানে এখানে এসে স্টপ হয়ে যায় এবং এই লেভেলটাতেও কিন্তু সেম। তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন এবং এই জিনিসগুলো যখন আপনাদের মাথার মধ্যে আসবে তখনই আপনারা ভালো একটা ট্রেডিং করতে পারবেন এবং এখান থেকে ট্রেডিং শিখতে পারবেন। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে মার্কেটের নেক্সট টার্গেট কোনটা এবং আমি কোথায় ট্রেড করতে চাচ্ছি। মার্কেট কি করতেছে, মার্কেট একটা টার্গেট নিয়ে উপরে উঠতেছে, হাইয়ের উপর হাই লাগাচ্ছে, হাইয়ের উপর হাই লাগাচ্ছে। যদি মার্কেট এইখান থেকে আপ যাওয়া শুরু করে মার্কেটের নেক্সট টার্গেট এই রেজিস্ট্যান্স লেভেলটা থাকবে, ঠিক আছে। তো মার্কেট যদি এখন যে কোনো একটা ক্যান্ডেল কনফার্মেশন দেয় এবং কনফার্মেশন মূল আপনাদের যে কোনো একটা কনফার্মেশন ক্যান্ডেল থাকলে তখন আপনারা কন্টিনিউয়ের জন্য ট্রেড করবেন, কখনো রিভার্সাল ট্রেড করবেন না। দেখেন যে আমি আপনাদের সাথে কথা বলতেছি প্রায় 3 মিনিটের বেশি হয়ে গেছে। তো আমি যদি এতক্ষণে মার্কেটে ঢুকে সাথে সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করি, সাথে সাথে ট্রেড নিই, এন্ট্রি বিপরীতে নিই, মার্কেটের ট্রেন্ডের বিপরীতে নিই, আমার কিন্তু লস হওয়ার সম্ভাবনা। আমি আপনাদের সাথে 5 থেকে 7 মিনিট গল্প করি, কোনো সমস্যা নাই, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু আমি আসলাম সাথে সাথে ট্রেড নিয়ে নিলাম, আপনারা কিছু শিখলেন না, তাহলে আপনাদের কোনো লাভ নাই। মার্কেট যদি এই লেভেলটা থেকে রিজেকশন নিয়ে আপের দিকে যায় আমি এখান থেকে একটা শিওর শট পাবো, একটা ট্রেডেই এখান থেকে এন্ট্রি নিয়ে নেব $15-এর। তাহলে কিন্তু আমার এখনও আমার এন্ট্রিটা পড়ে নাই, এখান থেকে আমি 3টা ট্রেড নিব আর একটা ট্রেড নিব, এটা একটা শিওর শট হবে। কারণটা কি? কারণ মার্কেট এইখানে যেহেতু মার্কেটের হায়ার হাই ক্রিয়েট করা লাগবে, এই কারণে মার্কেট এখান থেকে উপরে যাবে। এবং আপনাদের বলে দিচ্ছি, দেখেন এইখানে মার্কেট কিন্তু একটা রিজেকশন পাইছে, এই ক্যান্ডেলে রিজেকশন পাইছে এবং এই যে একটা লেভেল, মার্কেট যেহেতু একটা ছোটোখাটো আপ ট্রেন্ডে আছে, মার্কেট এইটার নিচে কখনো ক্লোজিং দেয়া সম্ভব না। এই কারণেই এখান থেকে কিন্তু আমি আপ ডিরেকশনে ট্রেড নিছি এবং এই ট্রেডটা প্রফিট হলেই কিন্তু আমার কিন্তু টার্গেট ফ্লাপ হয়ে যাবে এবং আমি মার্কেট থেকে কিন্তু বেরোয় যাব। দেখেন যে আমার কিন্তু প্রায় শিওর শট হওয়ার সম্ভাবনা এবং আমার এটা শিওর শট হয়ে গেছে, কোনো প্রকার এমটিজি নিতে হয় না। এই সব কারণে আপনারা এমটিজি নিতে পারেন, এই সব ট্রেড যদি আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকে এমটিজি নিতে পারেন। তো আমাদের কি এখনও প্রফিট আসে নাই, দেখেন আমাদের টার্গেট কিন্তু ডান হয়ে গেছে। আশা করি আপনাদেরকে সঠিকভাবে বোঝাইতে পারছি। এখন মার্কেট এইখান থেকে আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, আপনাদের টার্গেটটা বোঝাই দিছি। যেহেতু আমার মার্কেট থেকে প্রফিট হোল্ড করা হয়ে গেছে, আমার যতটুক টার্গেট ছিল ততটুক হয়ে গেছে। এখন মার্কেট উপরে যাক আর নিচে যাক আমার কোনো দরকার নাই, আমি এখন মার্কেট থেকে বেরোয় যাবে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই রকমই শিওর শট পেতে চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন, এবং যে কোনো সমস্যাতে যেটা বুঝতেছেন না সেটা আমাদের টেলিগ্রামে SMS করে জেনে নিতে পারেন, এবং আমাদেরকে কোশ্চেন করতে পারেন যে কোন জিনিসগুলো বুঝতে পারতেছেন না। তো আজকের মতো বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।